তুমি আমার কাছে কি চাও? আমি কইছি আমাকে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতে দাও। আমি তো দেই আলম, তাহলে 7টা পর্যন্ত দাও আড্ডা দিতে। বলে ঠিক আছে দিলাম। আপনি বললাম স্টোরিজ, আপনার স্টোরি ডিমান্ড করলে এখন পরিসর পয়সা দেয়, শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট, খারাপ হলে তো খাইতে পারতাম না, কিন্তু আমার কাছে সিন্ডিকেট মনে হয় না। আরে এখন নায়িকা পটানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ শরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় আমি কবল বলছি তিনবার, জোরে জোরেই বলছি, আমার এখন আর নায়িকা পটানোর কোনো স্কোপ নাই। আমার ছেলে হয়েছে, মানে যে কোনো মানুষেরই সন্তান হলে সবাই খুব খুশি হয়, হ্যাপি, মানে এটা বললাম না, এটাও একটা আল্লাহর রহমত তো, এটা আল্লাহর একটা দান তো, অবশ্যই আমি হ্যাপি। কাজে বেরোনোর সময় পিচ্ছিকে বলে যেতে হয়, আমার পিচ্ছি ছোট, তারপরে বলে যেতে হয়, ওইটাই আমার কাছে অনেক বড় ফিল। আর ওই যে অনুভূতিটা, অনুভূতি না আসলে কখনো প্রকাশ করা যায় না, এটা প্রকাশ করার কিছু না, ওই মনে ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম এরকম, অনেক অনেক কিছু বলে বাট অনুভূতি প্রকাশ করা যায় না, ওটা বুঝে নিতে হয়। আমি আগেও কম থাকতাম বাসায়, এখনও কম থাকি বাসায়, আমি অনেক আড্ডা দিই। আজকেও আমি আসার আগে আমার বউ আমার জিজ্ঞাসা, তোমাকে আমি তুমি আমার কাছে কি চাও? আমি কইছি আমাকে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতে দাও। আমি তো দেই আলাম, তাহলে 7টা পর্যন্ত দাও আড্ডা দিতে। বলে ঠিক আছে দিলাম, 7টা পর্যন্ত আড্ডা দিবো। বলছে কি বিকাল না সকাল? আলাম ভোর সকাল 7টা পর্যন্ত আড্ডা দিবো। বলে আচ্ছা ঠিক আছে। আড্ডা আমার খুব পছন্দের, আমি আড্ডা দিই প্রচুর দিই। আমার কোনো নিজস্ব এই মিডিয়া রিলেটেড কোনো বিজনেস না, আমার পারিবারিক ব্যবসার সাথে আমি জড়িত, পারিবারিক ব্যবসা করি। রোড সাইড কিচেন অবশ্যই ভালো কিছু সার্ভিস দেয়, ওদের ফুড ভালো দেখে ওরা 4টা আউটলেট করছে, ভবিষ্যতে আরও বেশি করবে। সার্ভিসটা যদি ভালো থাকে, ফুড যদি ভালো থাকে, এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, অবশ্যই ভালো করবে। আর যদি সার্ভিস ভালো না দেয় তাহলে আগাইতে পারবে না, এই 4 নম্বরেই আটকায় থাকবে। ইনশাল্লাহ আরও বড় বড় করুক, আরও বড় পরিসরে করুক, অনেক জায়গায় করুক, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও দেখ, সারা বাংলাদেশ জুড়ে যদি রোড সাইড কিচেন থাকে আমরা ওইটাই চাই। আপনি যে বললাম স্টোরিজ, আপনার স্টোরি ডিমান্ড করলে এখন পরিসর পয়সা দেয়, আগে যেমন ধরেন নিয়মিত নায়ক নায়িকা কারা ছিল ডিপেন্ড করতেছেন স্টোরিজ, আপনার যদি স্টোরিজের জন্য সেন্ট মার্টিন লাগে পরিসরে সেন্ট মার্টিনই দিচ্ছে। নাটকের বাজেট তো ভালো এখন, এন্ট্রি হচ্ছে, সবাই খেয়ে পরে বাঁচতেছি, শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট, অনেক ভালো, খারাপ হলে তো খাইতে পারতাম না। আসলে এক ধরনের সিন্ডিকেট, সবাই বলে যে সিন্ডিকেট সিন্ডিকেট আছে, কিন্তু আমার কাছে সিন্ডিকেট মনে হয় না, ভালো লাগা মন্দ লাগা এটা সবার মধ্যেই আছে। আপনি কাউকে বেশি ভালোবাসেন, আপনার 5টা বন্ধু থাকলে সব বন্ধু বন্ধুকে সেম ভালোবাসেন না। সো একজন প্রফেশনাল আর্টিস্টের সেই স্বাধীনতা আছে যে কার সাথে আমি বেশি কাজ করব, কার সাথে কম কাজ করব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটাকে সিন্ডিকেট বলাটা ভুল। আমি সবাইকেই নিয়ে কাজ করছি, তবে হ্যাঁ আমার স্বামী হাসান সরকারের সাথে বেশি কাজ করা পড়ছে, আমার ফার্নামে জোবানের সাথে বেশি কাজ করা পড়ছে, লাস্ট 3 আর 4 মান্থস আমি নীলমের সাথে কাজ করছি। আমি আসলে সব ধরনের আর্টিস্টের সাথে কাজ করছি যারা এখন ইন্ডাস্ট্রি লিড করছেন। তসিবের সাথেও আমি ব্যাংককে আমাদের বেশ কিছু কাজ হয়েছে, 8টা 7টা প্রোডাকশন হয়েছে। সো আমি ওয়ার্ক উইথ এভরিবডি। অবশ্যই সিনেমা তৈরি করবো, কারণ হচ্ছে আসলে প্রতিটা ছোট পর্দার নির্মাণ তো বড় পর্দার নির্মাণ করতে চায়। আপনারা নিজেরাই জানেন আমাদের দেশে পরিস্থিতি এখন কোথায় আছে, সিনেমার পরিস্থিতি কোথায় আছে। দুইটা, একটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান, লাস্ট উড়াই দিচ্ছে সাকিব খান, তো হেডস অফ তো সাকিব ভাই, তার জন্য সিনেমার আবহটা ফিরছে। তো সাকিব খানের জন্য মন থেকে ভালোবাসা যে উনি আসলে সিনেমার দিন ফেরাচ্ছেন, এরকম চলতে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক সিনেমা আনতে পারবো। আসলে এক একটা কালচার এক এক রকম, হলিউডের কালচার একরকম, বলিউডের কালচার একরকম, আমাদের কালচার এক এক রকম। আমরা আমাদের সিনেমাটা যদি ওদের কাছে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ এটা আমাদের জন্য বেস্ট হবে। ওদেরটা কপি করতে পারি আমরা, কপি না আসলে আমরা যে বলবো যে অনুপ্রাণিত হতে পারি, কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের কালচার আমাদের থটস, যেমন ইন্ডিয়া ওদের কালচার ওদের থটস ওদের চিন্তাভাবনাগুলো কিন্তু সিনেমায় দেখায়, ওদের সংস্কৃতিতে নিয়ে আসতেছে, আমাদেরটা নিয়ে আমরা রিপ্রেজেন্ট করি।